পরিত্যক্ত ঘোষণার পরও জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে জয়পুরহাটের খেতলালের হোপির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ টিনের ছাউনির নিচে মাটির স্যাঁতস্যাঁতে মেঝেতে কখনো তপ্ত রোদ, কখনো বৃষ্টি মাথায় নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। বৃষ্টি হলে আমরা স্কুলে আসতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। বৃষ্টি হলে আমাদের টিন থেকে বৃষ্টি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়। যখন ঝড় হয় তখন আমরা আতঙ্কিত হয়ে যাই এবং আমাদের শিক্ষক তখন আমাদের অন্য কক্ষে নিয়ে যায়। শুধু খেতলালের হোপির সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, এমন সমস্যা রয়েছে জয়পুরহাট জেলার 72টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন আগে নির্মাণ করা এসব বিদ্যালয়ের ভবনগুলোতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এমন পরিস্থিতিতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবকরাও। বাচ্চাদের অভিভাবকদের আমরা কিছু বলতেও পারি না, কারণ আমরা ধ্বংসস্তূপের মধ্যে আছি। এভাবে জীবন কাটা ভীষণ ভীষণ ভয়ে। কখন যেন বিল্ডিং এর ছাদ ধসে পড়ে ধ্বংসের শিকার হয় এবং বাচ্চা কাচ্চারা খুব বিপদের মধ্যে পড়ে যায়। অভিভাবকরা আসতে দিতে চায় না বাচ্চাদের, যার জন্য আমাদের বিদ্যালয়ে ঝরে পড়তে পড়তে প্রায় 116 জনের মতো এসে গেছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো তালিকা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষার এই কর্মকর্তা। জনাব নুরুল আমিন যুগ্ম সচিব মহোদয় তিনিও সরজমিনে এসে জরাজীর্ণ বিদ্যালয়গুলো পরিদর্শন করেছেন। আশা করা যায় যে অচিরেই আমরা মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাব এবং আমাদের বিদ্যালয়গুলোকে আমরা পাঠ্যোপযোগী করে তুলতে পারব। শুধু আশ্বাস নয়, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মৌসুমী রহমান, আরটিভি।